নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ টপিকের উপর কথা বলতে চলেছি, যেই জিনিসটার জন্য এখনো প্রচুর চ্যানেল আছে যেগুলো আজ পর্যন্ত মনিটাইজ হয়ে ওঠেনি। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমি কালকের ভিডিওতে আমি কথা বলেছিলাম যে রিউজড কন্টেন্ট কি, রিউজড কন্টেন্ট কেন আসে একটা ইউটিউব চ্যানেলে, কেন আমরা মনিটাইজ করতে পারি না রিউজড কন্টেন্টের জন্য, এরকম একটা ভিডিও আমি কালকে বানিয়েছিলাম। যদি এখনো না দেখে থাকেন তাহলে আপনি দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে রিউজ কন্টেন্ট আপনি কী করে রিমুভ করতে পারবেন। দেখুন বন্ধুরা, যখন আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করবেন তখন তো রিভিউর জন্য কিছুদিন সময় নেবে, 1 থেকে 2 দিন। তো তখন একটা ইমেল আসবে যে রিউজ কন্টেন্টের দ্বারা আপনার যে চ্যানেলটা সেটা আমরা মনিটাইজের জন্য আমরা ইনেবল করতে পারছি না। তো তখন আপনার মনে একটা খেয়াল আসবে যে আমি তো অন্যের ভিডিও ইউজ করেছি তার জন্য রিউজ কন্টেন্ট এসেছে। তো এই রিউজ কন্টেন্ট আপনি কী করে রিমুভ করতে পারবেন, দেখ প্রথমে আমি আপনাকে একটা ছবি দেখাতে চাই। এখানে দেখুন এই ছবিটা কি আমার একটা চ্যানেলের রিউজ কন্টেন্টের জন্য মনিটাইজ হয়নি। হ্যাঁ, আমি একটা এরকম সিচুয়েশন ফেস করেছি এবং আমি কী করে সেটা রিমুভ করলাম সব কিছুই বলবো। তো একটু এগিয়ে যাই, এগিয়ে যারা ঘরের সাথে পরিচয় করেন, আমার নাম হচ্ছে প্রদীপ সরকার, আপনাদের সকলকে না আজকের এই ভিডিওতে এবং আমার চ্যানেলে স্বাগত। তোমাদের দেখুন আমরা ইউটিউবের জগতে আসি কিছু ভিউজের জন্য, কিছু ফ্যান ফলোয়িংয়ের জন্য, কিছু পয়সা কামানোর জন্য, সকল এটাই জন্যই আসে। মেন হচ্ছে পয়সাটা কামানোর জন্য সকলেই আসে, অনেকেই তো অনেক কিছু বলে কিন্তু মেন রিজন ওটাই। তো চলুন দেখুন আসল টপিকের কথা বলি যে কী করে আপনি রিউজ কন্টেন্ট রিমুভ করতে পারেন আপনার চ্যানেল থেকে। দেখুন প্রথমে যে কথাটা হলো যে আপনি আমার প্রথমের ভিডিওটা দেখে নিন, নাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না যে কেন রিউজ কন্টেন্ট একটি ইউটিউব চ্যানেলে আসে। দেখুন বন্ধুরা, প্রথমে আপনাকে কী করতে হবে কি কোনো রকম টিক্স নেই, এটার কোনো টিক্স নেই, কারণ রিউজ কন্টেন্টটা হলো এরকম একটা জিনিস পুরো ভিডিওটাই, ঠিক আছে, অনেক একটা ভিডিও আপনি লাগিয়ে দিয়েছেন রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। তো দেখুন একটাই নিয়ম আছে, সেই ভিডিওটা আপনি ডিলিট করে দিন, এটার বাদে কিছুই নেই। আমি ডিলিট করে দিয়েছি, আমার ওই ভিডিওতে কমসে কম 1.4 মিলিয়ন ইমপ্রেশন এসেছিলো এবং 3 লাখ না 2 লাখের মতন ভিউজ এসেছিলো, জানেন অনেক ভিউজ এসেছিলো। তা আমি ওটাকে ডিলিট করতে বাধ্য হয়েছি কারণ আমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না। আর সবথেকে অবাক করা কথা তখনই হলো যখন দেখলাম যে ডিলিট করার সাথে সাথে সেই ভিউজ থেকে আসা, সরি সেই ভিডিও থেকে আসা সমস্ত ওয়াচ টাইম একবারে কাট হয়ে গেল, তখন খুবই খারাপ লাগলো। তো একটা কথাই বলবো, নিজে যা পারছেন সেটাই ভিডিও বানান, অন্য জিনিস অ্যাপ্লাই করবেন না আপনার চ্যানেলে। আর সবথেকে বড় কথা হলো নিজের উপরে একটু মানে ধ্যান লাগান যে কী করে আপনি আপনার স্কিলটা আরও ভালো করতে পারবেন, আপনার প্রতিভাটা আপনি বাইরে নিয়ে আসতে পারবেন, একটুখানি সময় দিন নিশ্চয়ই পারবেন। 2 বছর আপনি আমার আপনার জীবনের সময় দিন, দেখবেন 20 বছর আপনি এগিয়ে গেছেন, 10 বছর আপনি এগিয়ে গেছেন। তো সব কিছু আপনার উপর ডিপেন্ড করছে। এইভাবে আপনি রিমুভ করতে পারবেন একটা ইউটিউব চ্যানেল থেকে রিউজ কন্টেন্টের যে একটা ছায়া, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা, চলুন দেখাচ্ছে পরবর্তীতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, চলুন দেখাচ্ছে পরবর্তীতে, বাই বাই, নমস্কার।